বিজেপিতে কেন যোগ দিলেন? কেন যোগ দিলেন আপনারাই বলুন, কেন যোগ দেয়, কখন যোগ দেয়, কিসের জন্য যোগ দেয়? মাফিয়া থেকে বাঁচার জন্য, গলা চোর বিভিন্ন ইসের থেকে আমরা বাঁচার জন্য এটা যোগদান দিয়েছি, চোরের হাত থেকে বাঁচার জন্য যোগদান দিয়েছি। আপনার সাথে মোট কতজন যোগ দিল? 100 ঘর ফ্যামিলি। আপনার নাম? পূর্ণিমা বৈদ্য। আপনি কতদিন তৃণমূলে ছিলেন? এই 13 বছর। আপনি কি তৃণমূলে কোনো পদে ছিলেন? এই 4 বছর আগে ছিলাম, মানে বুথ সভাপতি ছিলাম। কোথাকারের? কুটিকালী 122 নম্বর বুথে, এখন 123 নম্বর। আপনি আগামী পঞ্চায়েত নির্বাচনে আপনার পাড়া প্রতিবেশীকে কি বার্তা দেবেন? বার্তা দেবো ঘরে ঘরে যাতে আমরা পঞ্চায়েত পাই, সবাই ঘরে ঘরে আমরা মানে সুযোগ সবাইকে সেবা করতে পারি, এবং তারা একজোটভাবে আমরা পঞ্চায়েত পাই, পঞ্চায়েত পাওয়ার পরে যাতে আমরা দুর্নীতি থেকে আমরা মানে বাঁচতে পারি, সেই পর্যায়ে আগব। আজ এখানে তৃণমূল কংগ্রেসের পূর্ণিমা বৈদ্যদীর নেতৃত্বে প্রায় 100 পরিবার তৃণমূল কংগ্রেসের অত্যাচার থেকে পশ্চিমবঙ্গকে রক্ষা করার জন্য ভারতীয় জনতা পার্টিতে যোগ দিল। এখন পুরো নদিয়া জুড়ে যোগদান পর্ব চলবে, বিভিন্ন জায়গায় লোকাল নেতৃত্ব এমপি এমএলএদেরকে সঙ্গে নিয়ে আমি বিভিন্ন যোগদান পর্বে থাকবো, তার প্রস্তুতি চলছে। যোগদানের কারণটা কি? যোগদানের কারণ এই প্রশ্নটা আমিও আপনাকে করতে পারি, কারণ পশ্চিমবঙ্গ জ্বলছে। আমরা কিছু মানুষ যারা প্রশ্ন করছি তারা সানগ্লাস পরে পশ্চিমবঙ্গকে দেখছি, আমাদের সানগ্লাস খুলে দেখতে হবে, এই পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে, ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে হবে, পশ্চিমবঙ্গের অর্থনীতিকে বাঁচাতে হবে। পশ্চিমবঙ্গ আজ দেউলিয়া হওয়ার পথে, সেই জায়গা থেকে পশ্চিমবঙ্গকে সন্ত্রাসমুক্ত করতে, শিক্ষিত যুবক যুবতীদের মুখে হাসি ফোটাতে ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতায় আনতে। এই এলাকার সাধারণ মানুষ, কৃষ্ণগঞ্জের সাধারণ মানুষ, নদিয়ার সাধারণ জনসাধারণ, প্রত্যেকটা রাজনৈতিক দলের ঊর্ধ্বে গিয়ে প্রত্যেক রাজনৈতিক দলের কর্মী, সাধারণ মানুষ, সনাতনী চিন্তাভাবনার মানুষ, মতুয়া মতে বিশ্বাসী মানুষ, তার সঙ্গে অন্যান্য ধর্মে যারা আছেন প্রত্যেককে আমার তরফ থেকে আমি গৈরিক অভিনন্দন জানাই। এই কারণে এই অত্যন্ত বর্ডার সংলগ্ন একটা জায়গা থেকে 2019 সালে যখন ভারতীয় জনতা পার্টি লোকসভা প্রার্থী হিসাবে পার্টি আমার নাম ডিক্লেয়ার করেছিলেন, সেই সময় এই এলাকা সহ নদিয়ার বিভিন্ন প্রান্তের মানুষ যে উচ্ছ্বাস, যে জনজোয়ার, যে এই এলাকার লোকাল যুব নেতৃত্বের উদ্যোগে পথসভা মূলত যারা দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেস করছেন, সৎ নীতিনিষ্ঠাবান মানুষ, তারা তৃণমূলের এই অন্যায় অত্যাচার, খুন, মাফিয়াগিরি, ধর্ষণ, সিন্ডিকেট এর বিরুদ্ধে সরব হয়েছেন, এবং তৃণমূল কংগ্রেস ছেড়ে আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ভারতীয় জনতা পার্টির ছায়াতলে তারা ফিরে আসছেন, ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছেন। তো আজ এই পথসভার মূলত উদ্দেশ্য এই এলাকার তৃণমূল কংগ্রেসের এতদিন যারা করতেন তারা তৃণমূল কংগ্রেসের এই নীতিভ্রষ্টতা, এই দুর্নীতি